আজকে আমরা 1015 নম্বর যে প্রবলেমটা আছে সেটা সলভ করব। ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, এটা প্রথমে এটা ওপেন করে নিলাম। এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, রিড দ্য ফোর ভ্যালুস করেসপন্ডিং টু দ্য এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস অফ টু পয়েন্টস ইন দ্য প্লেন। P1 অর্থাৎ P1 একটা পয়েন্ট বোঝাচ্ছে, এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড বলতে সে পয়েন্টের ভুজ কোটি, এবং P2 বলতে হচ্ছে এক্স টু ওয়াই টু অর্থাৎ সেই বিন্দুর ভুজ কোটি। And calculate the distance between them showing four decimal place after the comma. According to the formula, distance equal bhujdwayer square bhujdwayer antar square plus koridor antar square atar upore root thakbe. Input: the input file contains two lines of data. The first one contains two double values x1 y1, eta hocche x1 eta hocche y1, and the second one also contains two double values with one digit after the decimal point x2 y2. এটা হচ্ছে x1 y1 x2 y2, আর সেখান থেকে আমাদের এই সূত্রের মাধ্যমে ডিস্টেন্সটা বের করতে হবে যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত। এখানে আউটপুট দেখাতে হবে, ক্যালকুলেট অ্যান্ড প্রিন্ট দ্য ডিস্টেন্স ভ্যালু ইউজিং দ্য প্রোভাইডেড ফর্মুলা উইথ ফোর ডিজিট আফটার দ্য ডেসিমাল পয়েন্ট। অর্থাৎ ডেসিমাল পয়েন্টের পরে আমাদের চারটা ডিজিট প্রদর্শন করতে পারবো, আর শেষে অবশ্যই একটা নিউ লাইন থাকবে। তো যাই হোক, আমরা এই সূত্রের মাধ্যমে এটাকে ক্যালকুলেট করবো। তারপর জন্য আমরা যেটা করবো, যেটাতে প্রথমে দুই পাশে নিয়ে চলে আসি, নিয়ে আসলাম আমরা এখানে, যেহেতু চারটা হচ্ছে কি প্রথমে ডিক্লেয়ার করতে হবে আমাদের ডাবল টাইপের ভ্যালু। তো এখানে ডাবল টাইপের একটা ভ্যালু ডিক্লেয়ার করব, x1 x2 y1 এবং y2 নামে। আর যে যে ডিস্টেন্স ডিস্টেন্সটাকে আমরা দিয়ে ভিতরে ডাকবো, ডি ভ্যারিয়েবলের ভিতরে। ওকে, তো এখন আমরা এটাকে স্ক্যান করে নিই স্ক্যান অ্যাপের মাধ্যমে। প্রথমে আমরা কি করব, এখানে x1 y1 কে স্ক্যান করব। তাহলে পার্সেন্ট, যেহেতু আমরা ডাবল টাইপের ভ্যালু স্ক্যান করব, সেহেতু আমরা এলএফ ব্যবহার করব, আর একটা এলএফ, কারণ দুইটা আমরা চারটাকে দুইটা দুইটা করে ইনপুট নেব। এক লাইনে নিলেও নিতে পারবেন, সমস্যা নেই। প্রথমে হচ্ছে x1 y1, তারপর হচ্ছে x2 y2, এভাবে নিতে পারবেন, সমস্যা নেই। তো আমরা হচ্ছে প্রথমে x1 নিলাম, দেন কমা দিয়ে y1। ওকে, তাহলে আমাদের দুইটা নেওয়া হয়ে গেল। এখন আমরা যেটা করবো, এটাকে কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে পেস্ট করে দিয়ে জাস্ট আমরা এখানে ভেরিয়েবল দুটা চেঞ্জ করে দেবো। এখানে হচ্ছে x1 নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে হবে x2, এখানে y1 নেওয়া গেছে, তাহলে এখানে হবে y2। তাহলে আমাদের দুইটা লাইন ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমরা যেটা করবো, এখন এটাকে আমরা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করে কি সে ভিতরে রাখবো, ডির ভিতরে রাখবো, ডি ইকুয়াল আমাদের ক্যালকুলেট করতে হবে এইভাবে। তো এইভাবে ক্যালকুলেট করতে গেলে কি করতে হয়, এই রুট মানে হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা হচ্ছে স্কোয়ার রুট, SQRT, স্কোয়ার রুট, সেটার মাধ্যমে আমাদের এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো স্কোয়ার রুট আমরা লিখবো এখানে, স্কোয়ার রুট, আর এর ভিতরে আমাদের এই পুরোটাকে দিয়ে দিতে হবে, রুটের ভিতরে যেগুলো আছে সবগুলোকে এই ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিতে হবে। তো আমরা তো স্কোয়ার প্রোগ্রামিং এর ভাষায় লিখতে পারি না, তাই না? তাহলে একটা জিনিস দুইবার লিখতে হবে, অর্থাৎ x2 - x1 মাল্টিপ্লাইড বাই, আবার এই জিনিসটা x2 - x1, তারপরে লিখতে হবে এখানে ভিতরে একটা প্লাস দেবো, তারপরে y2 - y1 মাল্টিপ্লাইড বাই, আবার সে সেম জিনিস y2 - y1। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমাদের এটাকে প্রিন্ট করে দিলেই হয়ে যাবে, সমস্যা নেই। তো দেখি এটাকে আমরা কি করবো, প্রিন্ট করে দেবো। তো প্রিন্ট এফ এর মাধ্যমে প্রিন্ট করবো, প্রিন্ট এফ এর মাধ্যমে এটাকে প্রিন্ট করবো। তো তার জন্য আমরা এখানে কি করবো, এখানে দেখেন যে পয়েন্ট অফ চারটা সংখ্যা আমরা প্রিন্ট করতে হবে, শুধুমাত্র এখানে এই সংখ্যাটা প্রিন্ট করলে হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিস্টেন্সটা প্রিন্ট করলে হয়ে যাচ্ছে, পার্সেন্ট পয়েন্ট ফোর এল এফ। ওকে, আর তারপরে আমাদের একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেবো, আর এখানে ডি ভ্যালুটা প্রিন্ট করে দেবো। তাহলে আমাদের কাজ শেষ। এখন যদি এটাকে রান করি তাহলে সমস্যা হবে, কারণ আমাদের স্কোয়ার রুট
যেটা সেটা হচ্ছে আমরা ইয়ে করিনি, সরি, স্কোয়ার রুট একটা, এটা কি বলা যায়, ফাংশন বলা যায়, এইটা আমাদের এখানে হেডার ফাইলে বলে দিতে হয় যে ওইটা কোন হেডার ফাইলের ভিতরে আসে আছে, তো সেটা আমরা বলে দিইনি। তারপর এটা রান হচ্ছে, তো রান হওয়ার দরকার নাই, এখানে আমরা এটা বলে দিই যে এটা হচ্ছে ম্যাথ ডট এইচ যে হেডার ফাইলটা আছে তার ভিতরে আছে। সো ইনক্লুড ইনক্লুড এখানে হচ্ছে, সরি, ম্যাথ ডট এইচ এই হেডার ফাইলের ভিতরে আছে। তো এবারে যদি এটাকে আমরা রান করি তাহলে এটা প্রপারলি রান হবে, আগেও হতো হয়তো বা, তো এটার কোনো দরকার নেই। 1.0, তারপর হচ্ছে 7.0, তারপর আমার দ্বিতীয় ইনপুট হবে 5.0 এবং 9.0। এটা যদি এন্টার করি তাহলে দেখেন 4.4721, অর্থাৎ আমাদের আউটপুটটা প্রপারলি কাজ করেছে। তো যাই হোক, আমরা এটাকে কপি করব, কন্ট্রোল এতে মার্ক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে একটু বড় করে নিই, এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম, আর এখান থেকে সাবমিট করে দেবো। তো এখানে একটু সময় নেবে, তো এখানে দেখেন এটা অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমরা সফলভাবে এটা সাবমিট করতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন।